হোজাইৰ সত্র ন্যায়াধীশ আদালতৰ ঐতিহাসিক ৰায়। এগৰাকী এজন হত্যাকাৰীক যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰে দণ্ডিত কৰিছে হোজাই জিলাৰ সত্র ন্যায়াধীশ আদালতে। নিজ ভতিজাকক হত্যা কৰিছিল খুৰাকে, আৰু আজিৰ দিনটোতে ঐতিহাসিক ৰায় প্ৰদান কৰিছে হোজাইৰ সত্র ন্যায়াধীশ আদালতে। জনাইছো মুহূৰ্তৰ বিস্তৃত খবৰ। আজিৰ দিনটোতে ঐতিহাসিক ৰায় প্ৰদান কৰিছে হোজাই জিলা সত্র ন্যায়াধীশ আদালতে। হত্যার গোচরত অভিযুক্ত ফুরোজ আলীক যাবজ্জীবন কারাদণ্ডরে দণ্ডিত করেছে এক ঐতিহাসিক রায় প্রদান করেছে হোজাই জেলা সত্র ন্যায়াধীশ আদালতে। হত্যাকারী অভিযুক্ত ফুরোজ আলীক যাবজ্জীবন কারাদণ্ডরে দণ্ডিত করেছে। নিজ খুড়ায়েকে হত্যা করেছিল ভতিজা জাকির হুসেন। আর আজির দিন হত্যাকারীক যাবজ্জীবন কারাদণ্ডরে দণ্ডিত করেছে হোজাই জেলা সত্র ন্যায়াধীশ আদালতে। চোকা দাঁড়ে ডিঙি কাটি হত্যা করেছিল নিজ ভতিজাকক। এক অতিক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছিল। নিজ ভতিজাকক হত্যা করেছিল খুড়াকে, আর আজির দিনটে ঐতিহাসিক রায়দান প্রদান করেছে হোজাই জেলা সত্র ন্যায়াধীশ আদালতে। যাবজ্জীবন কারাদণ্ডরে দণ্ডিত করেছে হত্যাকারী। 2020 চনের 19 সেপ্টেম্বর সংঘটিত হয়েছিল এই নৃশংস হত্যাকাণ্ডর ঘটনা। অভিযুক্ত সুরুজ আলীক যাবজ্জীবন কারাদণ্ডরে দণ্ডিত করেছে হোজাই সত্র ন্যায়াধীশ আদালতে। 2020 চনের যেহেতু 19 সেপ্টেম্বরতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটনা সংঘটিত হয়েছিল। নিজ খুড়ায়েকে ভতিজাকক চোকা অস্ত্রে ঘপিয়াই হত্যা করেছিল, আর আজির দিনটোত এই ঐতিহাসিক রায়দান প্রদান করেছে হোজাই জেলা সত্র ন্যায়াধীশ আদালতে। অভিযুক্ত সুরুজ আলী অর্থাৎ হত্যাকারী সুরুজ আলীক যাবজ্জীবন কারাদণ্ডরে দণ্ডিত করেছে। নিজ ভতিজাককেই কাজিয়ার বাবে চোকা দাঁড়ে ডিঙি কাটি হত্যা করেছিল, আর তার পাছতে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল সুরুজ আলীক। আর আজির দিনটোত হোজাই জেলা সত্র ন্যায়াধীশ আদালতে যাবজ্জীবন কারাদণ্ডরে দণ্ডিত করেছে সুরুজ আলীক। এই মুহূর্তে আমার হাতত মন্তব্য আছে, সেই মন্তব্য শুনক। যা 19/11/2020 ইংরাজি তারিখে দক্ষিণ আশ্রীনগর হোজাই থানার অন্তর্গত হুস্তারা বেগম এগারী মহিলা স্বামীক জাকির হুসেন পটকিয়া সুরজ আলী নিজের খুড়ায়েকে ভতিজাকক ঘরের ভিতর সুমায় দাঁড়ে ডিঙি কাটি হত্যা করেছিল। সেই সংক্রান্তে Section 3/21 উক্ত গোচর মাননে হোজাই জেলা আদালত বিচারাধীন হয়ে আছিল, আর আজি সেই গোচর প্রক্রিয়ার শুনানির অন্তত মাননীয় জেলা আদালতে উক্ত পদকীয়া সুরজ আলীক ভারতীয় দণ্ডবিধি আইনের 300 ধারা অধীনত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডরে দণ্ডিত করেছে। আমার বাইরে 2020 সালে মারা হচ্ছিল আমার চাচাই, আজকে তার রায়, তারা যাবজ্জীবন দিছে। দেওয়ায় মানে আমরা সবই খুশি হয়েছি। আমার বাইরে মারছিল না, মানে তার বিচার হয়েছে। তখন মানে আমি আমার ভাই বাইস্টার লিয়াস শান্তি তা ভাইয়া আমার মারবার লেগে হুমকি দিয়েছিল। কেতিয়া হয়েছিল ঘটনাটা? 2020 সালে। কি হয়েছিল? এইটা গড়ের একটা মারছে। কোনে মারিছে? চাচা। কি নাম চাচার? সুরুজ আলী। আজি কি রায় দান দিছে কোর্টে? আজি কোর্টে কোর্টে রায় দিছে। কি রায় দিলে? যাবজ্জীবন তার কারাদণ্ড দিছে। আপনাদের সুখী না এই রায়? হ্যাঁ। কোর্ট হয়েছিল এই ঘটনা? শিলবাগান আসিনগর।